তো যাই হোক, আমাদের শুধু পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার মমতা সরকার, নাম শুনেছেন তো, মমতা ব্যানার্জি রিপোর্ট অনুসারে শুধু পশ্চিমবাংলাতে 2 লক্ষ দুর্গাপুজোর মণ্ডপ হয়, আর সরকার প্রতিটা মণ্ডপে 10,000 টাকা করে এমনি দান করে, 10,000 টাকাতে তাদের মণ্ডপ পুজো কার্চনা সম্পূর্ণ হয় না, এটা অনুদান দেয় সরকারের তরফ থেকে। এক একটা মণ্ডপে না হলেও 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করে তারা 3 দিন 4 দিন তারা এই পুজো অর্চনা করে। পশ্চিমবাংলার সরকার বলছে আমাদের পশ্চিমবাংলাতে শুধু যে দুর্গাপুজোর অনুষ্ঠান 1 বছর বন্ধ করে দেওয়া হয়, তাহলে যতগুলো টাকা সঞ্চয় হবে আমাদের গোটা পশ্চিমবাংলার মানুষকে সরকার 2 বছর বসে বসে খেতে দেবে, সরকারের 5 পয়সা খরচ হবে না। এত কোটি টাকা তারা বাজেট, আমরা একটা ঈদের ময়দানে কত টাকা বাজেট ভাই, আমাদের আহলে হাদিসে কোনো বাজেট নাই। আনপি ভাইরা একটু একটু তার লাইটিং টাইটিং করে কত করে রে ভাই কত, তারপর চিন্তা করে দেখুন কোটি কোটি টাকা বাজেট। আমি তখন সে দাদাকে বলছি যে দাদা আপনার যে কোটি কোটি টাকা বাজেট করে এ দুর্গা পুজোর অনুষ্ঠান করবেন, দেবী দুর্গাকে ঈশ্বর মানেন তো দাদা, দেবী দুর্গা আসলে কি ভগবান? বলছে অবশ্যই ভগবান। আমি তখন বলছি দাদা দেবী দুর্গা যে ভগবান তার প্রমাণ কই? উনি বলছে আরে আপনি বলেন কি, আর দুর্গা পুজো ভগবান এর জন্য প্রমাণ লাগবে নাকি? আচ্ছা দাদা প্রমাণ লাগবে না। বলছে ঈশ্বর ভগবান, ভগবানের প্রমাণ লাগে নাকি? আমি তখন বলছি কেন দাদা প্রমাণ লাগবে না? বলছে না এটা বাপ দাদা পুরো পুরুষদের করে আসছি, সকলে জানে এটা প্রমাণ লাগে কিভাবে, কিভাবে আমরা দেবী দুর্গাকে ভগবান প্রমাণ দিব? আমি তখন বলছি দেবী দুর্গা যে ভগবান এটা যদি প্রমাণ করতে না পারেন তো ধরুন আমি ভগবান। উনি বলছেন বলেন কি আপনি ভগবান হতে যাবেন কেন? আচ্ছা আমি যে ভগবান না তাহলে এটা প্রমাণ দেন ভাই, আপনি প্রমাণ করুন যে দেবী দুর্গা ভগবান, অথবা আপনি এটা প্রমাণ করুন যে আমি ভগবান না। উনি তখন বলছেন আরে মৌলী সাহেব আসলে কথা বললে কথা হবে, আসলে দেবী দুর্গা যে ভগবান এটা তো আমাদের শাস্ত্রে লেখা আছে। আচ্ছা কোন শাস্ত্রে দাদা? উনি তখন বলছে কেন আমাদের গীতাতে আছে। আচ্ছা তাই নাকি? বলছে জি হ্যাঁ, আর আমার গাড়িতে সবসময় হিন্দুদের ধর্মগ্রন্থগুলো, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, কোরআন হাদিস সবসময় রাখাই থাকে। আমি তখন আমার গাড়ির ড্রাইভারকে বললাম যে ভাই পেছন থেকে শ্রীমদ ভাগবত গীতা এটা নিয়ে আসেন, আর আমার গাড়িতে আপনি যখনই যাবেন আপনার বাংলাদেশের গাড়ি তো রাখা আছে, আমার যেটা ইন্ডিয়াতে যে গাড়িতে আমি ব্যবহার করি ওটাতে সবসময় রাখা থাকে, আগে তো থাকতো পেছনে এখন রাখি সামনে। কেন জানেন? সামনে কাঁচের সামনে যদি রাখি কোনোদিন পুলিশ যদি দেখে ধরে ধরে প্রথমে দেখে আরে আমাদের গীতা, আরে ভেতরে মৌলবি সাহেব ব্যাপার কি, আবার পাশে দেখবে কোরআন তার পাশে দেখবে বাইবেল, আশ্চর্য হয়ে যায় থেমে যায় যে ব্যাপার কি, এ মালটা কে, হিন্দু না মুসলিম না খ্রিস্টান বুঝতে পারে না। আর আমিও মনে মনে ভেবেছি যে আমাকে কোনোদিন যে যদি ধরে বা সিজ করে তো প্রথমে ধর গীতা তো রাখাই থাকে, ধরে যদি বাইরে বের করে এই কি ব্যাপার, তখন আমি সঙ্গে সঙ্গে বলবো সঙ্গে সঙ্গে হিন্দু তো মন্ত্র পাঠ করতে শুরু করে দেবো, ইয়াদা ইয়াদা হি ধর্মাসে গ্রানাতি ভাবাতি ভারাতা, ভাই পড়তে শুরু করলে বুঝতে পারবে? শুধু মুসটাকে একটু পাকে নিতে হবে উঁচু করে, একটু উঁচু করে পাকালে হয়ে গেল ঠাকুর, কারণ হিন্দু ঠাকুরের দায়ী থাকে না, থাকে না ভাই, একটু গোপ থেকে উপরে পাকিলে মন্ত্র পাঠ করতে শুরু করতে হবে, ও বেটা নিজে বুঝবে না, ও নিজে কনফিউজ হয়ে যাবে এটা কি শুনছি। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে আমি গীতাটাকে নিয়ে এসেছি হিন্দু দাদার হাতে তুলে দিয়েছি। আমি বলছি দাদা এটা কি আপনাদের গীতা? বলছে মূল বিষয়ে হ্যাঁ। আনছি দাদা নিন, কোথায় লেখা আছে দেখান তো, দেবী দুর্গা ভগবান। উনি তখন সঙ্গে সঙ্গে গীতাটাকে নিয়ে তিনি পৃষ্ঠা উল্টাচ্ছেন। আমি কিছুক্ষণ পরে বলছি দাদা পেয়েছেন? কিছু কথা বলে না। আরেকটু বলছি দাদা পেয়েছেন? আবার পৃষ্ঠা উল্টায় উল্টে চলে যায়। বেশ কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? উনি বলছেন আরে মৌলবি সাহেব এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি যে দাদা দেখেন আমার তো প্রোগ্রাম আছে, আমাকে অনেক দূর যেতে হবে, তো আমি তো এত সময় দিতে পারবো না, তো দাদা আমার একটা কার্ড রেখে দেন, যদি কোনোদিন এই গীতা থেকে আপনি দেখাতে পারেন দেবী দুর্গা ভগবান যে কথা আপনি বলেছেন এই গীতা থেকে যদি দেখাতে পারেন, আমি মুসলিম আপনার সঙ্গে ওয়াদা করছি 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি দেখাতে হবে দেবী দুর্গা ভগবান, এই কথাটা আপনাদের ধর্মগ্রন্থ আছে কোরআনে নয়। উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন। উনি তখন বলছেন যে মৌলবি সাহেব তার মানে কি আমাদের গীতাতে এ কথা লেখা নাই? আমি তখন বলছি যে দাদা আমি একজন মুসলিম মানুষ, আমি যদি আপনাকে বলি যে আপনাদের গীতাতে নাই আপনি তো বিশ্বাস করতে পারবেন না, তবে আমি বেশ কয়েকবার আপনার ধর্মগ্রন্থ পড়েছি, তবে আপনাদের ধর্মগ্রন্থে এই তথ্য আমি পাই নাই, দেবী দুর্গা ভগবান তো দূরে কথা, দুর্গা শব্দটাই গীতাতে নাই।
গোটা গীতা পড়েন দুর্গা শব্দই নাই। উনি তখন অনেকক্ষণ পরে বলছে, মৌলভী সাহেব জানেন মানে আমরাও জানি যে আমাদের ধর্মে মূর্তি পূজা নাই। আমি তখন বলছি, দাদা তাহলে করেন কেন, আপনি জানেন যখন করেন কেন? উনি তখন বলছে, দেখুন এটা যুগ যুগ ধরে আসছে, পরম্পরা ধরে আসছে, বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছে, এই জন্য আমরা করি। তখন আমারও মনে পড়ে গেল একটা কথা যে আমাদের মধ্যে কিছু দিনী ভাইরা আছে, যখন বলে হুজুর আপনি মিলাদ কেন করেন, কিয়াম কেন করেন, সবাতে 40 কেন করেন, আপনার বাপ মারা গেছে 40 দিন পর খানা কেন করেন, এই বিদাতগুলো আপনি কেন করেন? উনিও তখন বলে, আসলে মৌলভী সাহেব আমরাও জানি কোরআন হাদিসে মিলাদ নাই, করেন কেন? বাপ দাদা পুরো পুরুষ ধরে আসছে বা আছে না নাই। আমি তখন বুঝতে পারলাম হিন্দু দাদাকে দাওয়াত দিতে গিয়ে হিন্দু ঠাকুর বলেন আর মুসলিমদের মৌলভী সাহেব বলেন, যদি আপনি দলিল চান, দলিল যখন থাকবে না, দুটো দলিল তার ইচ্ছা রেডি থাকে, এক বাপ একটা দাদু। উনিও বলছেন বাপ দাদা পুরো পুরুষ ধরে আমরা এই পুজো করে আসছি, এই জন্য আমাদেরকে করতে হয়। ভাই মৌলভী সাহেব দলিল দেয় কি দেয় না, যে বাপ আর দাদু পূর্বপুরুষ ধরে করে আসছি, এই জন্য আমরা মিলাদ করি, 40 খানাও করি, দলিল নাই বাঁচে না। আমি তখন বললাম যে দাদা তার মানে আপনি জানা বোঝার পরে এই কাজটা করছেন? উনি তখন একই কথা যে দীর্ঘদিন ধরে চলে আসছে, এই জন্য আমি করি। আমি তখন পাল্টা তাকে দাওয়াত দেবো এই জন্যই বারবার কৌশল করছি। উনি আবার বলছেন যে মৌলভী সাহেব অন্তত 10 টাকা দেন, অন্তত 10 টাকা দেন। আমি তখন বলছি যে দাদা আপনার দেবী দুর্গা যখন পুজো হয় সেই সময় একটা মন্ত্র পাঠ করা হয়, মন্ত্রটা জানা আছে? উনি তখন বলছেন, বলবি সে আসলে আমাদের মন্ত্র জানা নেই, ওটা আমার ঠাকুর যারা পুরোহিত আছে ওরাই জানে। আচ্ছা মন্ত্র যদি আপনাকে শোনানো হয় আপনি বুঝতে পারবেন এটা আপনাদের সেই মন্ত্র? বলছে হ্যাঁ তা বুঝতে পারবো। বা আমাদের মধ্যে আছে না অনেকে সুরা ফাতিহা জানে না, কিন্তু যখন সুরা ফাতিহা কেউ পড়ে তখন বুঝতে পারে এটা আলহামদু সুরা পড়ছে। উনিও তখন তাই বলছেন। আমি তখন বলছি যে দাদা মন্ত্র কি পাঠ করা হয়, যেটাকে বলে দর্শন মন্ত্র। আপনারা হয়তো অনেকে শুনেছেন, কেননা অনেক মন্দির থেকে এটা শুনতে পাবেন, দুর্গা পুজো যখন হয় তো বারবার এই মন্ত্রের পাঠ করে। মন্ত্র কি বলছেন মন্ত্র শুনেন, মন্ত্র বলছে দেখেন, ইয়াদা ইয়াদা হি ধর্মাস্য। এই মন্ত্রটা আমি একটু পরে বলছি, তার আগে দেবী দুর্গা দর্শন মন্ত্র যেটা হয় আমি সেটা একবার শোনাচ্ছি। আর কেউ যদি দেবী দুর্গা দর্শন মন্ত্রর বাংলা অনুবাদ জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসল তৌহিদ তাদের ধর্মগ্রন্থেও মজুদ আছে, কিন্তু তারা জানে না। কেন? তারা চলন্ত ধর্মে চলছে, চূড়ান্ত ধর্ম নয়। মন্ত্র বলছে দেখেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তস্যৈ 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 নমো নমঃ। কিছু বুঝতে পারলেন না? ভাবছেন ভারত থেকে কাকে ধরেছিলাম, ঠাকুর না মৌলভী সাহেব যে মন্ত্র পাঠ করছে? মন্ত্র বলছে দেখেন, ইয়া দেবী, বা বলেন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। বা এর জন্য সংস্কৃত পণ্ডিত দরকার আছে? জি না। হিন্দুবাদের ধর্মগ্রন্থে ঈশ্বরকে চিনবেন কিভাবে এর জন্য একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, বা কোরআন মাজিদ আছে না নেই আল্লাহর সংজ্ঞা, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সাদৃশ্য কোনো কিছুই নেই। এটা কার সংজ্ঞা? আল্লাহর সংজ্ঞা। আল্লাহকে যদি চিনতে হয় কোন সূরা পড়তে হবে? সূরা ইখলাস। আল্লাহর কাছে যদি চাইতে হয়, চাওয়া শিখতে হয় কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা। আল্লাহর যদি মর্যাদা শান মাকাম যদি জানতে চান তাহলে কোন সূরা পড়তে হবে? আয়াতুল কুরসি। কথা বুঝাতে পারিনি? এই তিনটে সূরা তিনটে অংশ আলহামদুলিল্লাহ, এই তিনটে যদি কেউ পড়ে একবার বুঝে তাকে তৌহিদ থেকে কোনো মানুষ কখনো বিচ্যুত করতে পারবে না। তো হিন্দু ভাইদের ধর্মগ্রন্থেও ঈশ্বরকে চেনার জন্য একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 কি বলছে দেখেন, নাচশ্চ কশ্চিত পতি রাস্তি লোক নাচে সীতা লিঙ্গম সকার নাম করণ পাদিপ নাচশ্চ কশ্চিত জনিত না যদি পা। যিনি শ্বরবেন তার
ডেফিনিশন দিচ্ছেন নাচেশ্চে কাশ্চিত পাতি রাস্তি লোক নাচেসি তালিঙ্গামা নচালিঙ্গামা ভাই নচালিঙ্গামা মানে জিনিসর হবেন নচালিঙ্গামা তার কোনো লিঙ্গ থাকবে না না সে নারী হবে না সে পুরুষ হবে ইয়া দেবী ভাই দেবী দুর্গা নাই না পুরুষ নারী ধর্মগ্রন্থ কি বলছে জিনিসর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না আমি তখন সে দাদাকে বলছি যে দাদা আপনার ধর্মগ্রন্থ বলছে জিনিসর হবেন সে না নারী হবে না সে পুরুষ হবে অথচ দেবী দুর্গা একজন নারী অতএব ভাই আপনার ধর্মগ্রন্থতে ভুল লেখা আছে আপনার বিশ্বাস ঠিক অথবা আপনার বিশ্বাস ভুল ধর্মগ্রন্থ ঠিক এখন কোনটা ঠিক কোনটা ভুল আপনি দেখেন ভাই যে কোনো একটা ঠিক হবে তো নাকি ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার লিঙ্গ হবে না অথচ দেবী দুর্গার লিঙ্গ আমরা দেখতে পাই তারপর তাকে প্রশ্ন করছি দাদা দেবী দুর্গা আপনাদের ভগবান তিনি কি বিবাহ করেছিলেন তার কি স্বামী ছিল উনি তখন না বুঝে বলছে কেন থাকবে না ছিল আচ্ছা নাম কি বলছে দেবের দেব মহাদেব শিব শিবের অনেকগুলো নাম আছে নীলকণ্ঠ রুদ্রা মহেশ্বর অসংখ্য নাম আছে মন্ত্র বলছে নাচাশ্চে কাশ্চিৎ পাতি রাস্তি লোক পাতি পাতি মানে স্বামী যিনি ঈশ্বর হবেন পাতি তার কোনো স্বামী থাকবে না আচ্ছা দাদা আপনি যে বললেন দেবী দুর্গার স্বামী আছে মন্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কোনো স্বামী গ্রহণ করবে না অত ভয় ধর্মগ্রন্থ ভুল আপনার বিশ্বাস ঠিক অথবা বিশ্বাস ভুল ধর্মগ্রন্থ ঠিক উনি তখন বলছেন যে মূল বিশ্বের সে যাই হোক আসলে এগুলো আমরাও বুঝি ঘুরে ফিরে একই কথা তো মূল বিশ্বের বলেন কোন টাকা করবো আমি তখন বলছি যে বেটা তোর কথা শোনে না কথা বুঝতে পারে কারণ জানে জানার পরে যে ভুল করে বা তাকে বোঝানো সম্ভব যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব এইসব বেদাতি হুজুর যারা আছে তারাও জানে কোরআন হাদিসে বিদাত গুলো নাই তারপরে যদি তারা করে এটাকে বলা জেগে জেগে ঘুমানো আমি তখন তাকে কোনো কথাই বলি নাই শুধু একটা কথা বলেছি যে দাদা আপনি যে কাজগুলো করছেন আপনি বলছেন যে আপনাদের ধর্মগ্রন্থ নেই তাও করছেন ভাই ধর্মগ্রন্থ যদি না থাকে আর এমন আমল এমন ইবাদত এমন কর্ম এমন যদি আপনি আরাধনা জপ তপ গুণ কীর্তন করেন অবশ্যই আপনার জন্য নরক আছে উনি বলছেন তা কেন হবে ঈশ্বরের ভক্তি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে করা যায় ভাই এটা পীরের বিশ্বাস না আল্লাহকে যেমন ইচ্ছা তেমন ডাকবেন এই জন্য তো দেখবেন আপনাদের বাংলাদেশের অনেক পীর আছে জিকির করতে 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 একদম বক্তাকে শাঁট করে শুয়ে ফেলে মাছে না জিকির করতে করতে একদম ঈশ্বর সামিনার উপরে উঠে পড়ে মাছে না বাংলাদেশে কেন আল্লাহকে যেমন ইচ্ছা তেমন ডাকবে আমি তখন সঙ্গে সঙ্গে তাকে তাদের গীতাটা ধরিয়ে দিয়েছি আরে দাদা এই শ্রীমৎ ভাগবত গীতা আর একবার খুলে দেখেন অধ্যায় নম্বর 17 মন্ত্র নম্বর 23 এবং 24 দুটো মন্ত্র কি বলছেন দেখেন মন্ত্র বলছে ইয়া শাস্ত্রবিধি মুশ্রী জবাত কাম তারাতা না সুকাং না সিদ্ধাং না ব্রাতি না পরম গতিম হে অর্জুন যা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে পুজো করে অর্চনা করে না সুখাং না সিদ্ধাং না ব্রাতি না পরম গতিম এই ব্যক্তি করে সুখ লাভ করতে পারে না সুখ লাভ মানে মোক্ষ লাভ মানে স্বর্গে যেতে পারে না কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি পুজো অর্চনা করে সে কখনোই স্বর্গ তথা জান্নাত যেতে পারে না ভাই কথা আমার না কৃষ্ণের বলেন আমার না কৃষ্ণের কৃষ্ণের ভাই এই কথাই বিশ্ব নবীও বলেছেন মানে আমেলা আমালা লাইসালা ইয়ামরুনা ফাওয়ারাদুন কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলে বাপরে আমি বিশ্ব নবী বলেনি করিনি অনুমোদন দেয়নি ফাওয়ারাদুন সে আমলটা বাতিল সহিহ বুখারি হাদিস নম্বর 2697 সহিহ মুসলিম হাদিস নম্বর 1718 সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 14 সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606 মিশকাত হাদিস নম্বর 140 বিভিন্ন জায়গায় আল্লাহর রাসূল বলেছে ইবাদত করতে হলে অবশ্যই বিশ্ব নবী যদি বলে থাকেন করে থাকেন অবশ্যই সেটাই ইবাদত যে বলে না থাকেন সেটা ইবাদত নয় হিন্দু দাদাকে বলেছি দাদা আপনি চলছেন চলন্ত ধর্মের উপরে চূড়ান্ত ধর্ম হচ্ছে ধর্মগ্রন্থ যে কথা আছে এইভাবে আপনাকে ইবাদত তথা কর্ম করতে হবে নচেত আপনি স্বর্গ তথা জান্নাত যেতে পারবেন না ভাই তারা যে মূর্তি পূজা করছে এটা চলন্ত ধর্ম না চূড়ান্ত ধর্ম এটা চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম কি এই ইবাদত করা যাবে না তা আমরা মুসলিমরা যদি শুধুমাত্র চলন্ত ধর্মে আছি এমনটা নয় হিন্দুদের মধ্যেও আছে গোটা বিশ্ব জগৎ আজকে যা ধর্ম পালন করছে চাই সে ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলিম হোক সবার মধ্যে চলন্ত এবং চূড়ান্ত
দুটোই আছে আর এই চলন্ত চিরন্তকে পার্থক্য করতে পারে একটা জিনিস সেটা নিজ ধর্মগ্রন্থ দেবেন আমাদের সমাজে যখন সালাত আদায় করে একটা নিয়ত পড়ে বাছে না নাই বা হাদিস কি নিয়ত পড়া না নিয়ত করা ইন্নামাল আমালু বিনিয়াত প্রত্যেকটা ইবাদত নির্ভর করে নিয়তের উপরে চূড়ান্ত ধর্ম নিয়ত করতে হবে চলন্ত ধর্ম নিয়ত পড়তে হবে বা পড়া হয় ভয় কি হয় না জোহরের জন্য এক নিয়ত আসরের জন্য এক নিয়ত মাগরিবের জন্য এক নিয়ত এশার জন্য এক ক্রিয়া এক নিয়ত ফজরের জন্য আলাদা নিয়ত বেতরের জন্য আলাদা তারাবির জন্য আলাদা তাহাজ্জুদের জন্য আলাদা সাস্তের জন্য আলাদা ঈদের নামাজের জন্য আলাদা এতগুলো নিয়ত একজন সাধারণ মানুষ মানুষ যখন হুজুর যখন বলছে নিয়ত না পড়লে নামাজ হবে না ও তখন নিয়তের অবস্থা থেকে ভয় খেয়ে গেছে আরে এতগুলো নিয়ত মুখস্থ করবো কিভাবে তো নিয়ত না পড়লে যে নামাজ না হয় তো নিয়ত তো মুখস্থ নাই তো নামাজ পড়ে লাভও নাই বলেন নাই নিয়াতের ভয়ে নামাজ পড়তে আসে না কেন নিয়াতই তো মুখস্থ নাই তো ভাই চলন্ত ধর্ম যে মানুষ নিয়াত পড়ছে অথচ চূড়ান্ত ধর্ম নিয়াত করতে হবে নিয়াত করা ফরজ নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে নাও মানে বীজ ভাই বিচি এটা মাটির তলায় থাকে না উপরে থাকে কথা বলেন তলায় থাকে তো নিয়াত কোথা থেকে হবে ভেতর থেকে না বাইরে থেকে ভেতর থেকে হবে নিয়াত এটা অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে যে মাটির তলায় বীজকে পুঁতে দেন অন্তরের মধ্যে পুঁতে দিতে হবে এটা হচ্ছে নিয়াত করা আর নিয়াত করা এটা হচ্ছে চলন্ত ধর্ম মানে পাকা টাটকা বিদাত অনেক মানুষ বুঝে না যে নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি আসেন এক মিনিট বুঝিয়ে দিচ্ছি যে নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি একটা চোরকে পুলিশ ধরেছে থানায় নিয়ে চলে গেছে চোরকে পুলিশ বেধড়ক পেটাচ্ছে প্রচন্ড মারছে আর চোর তখন বলছে না স্যার চুরি করব না স্যার ছেড়ে দেন আর কখনোই চুরি করব না চোরকে পুলিশ আরো মারে আরো চিৎকার মারে স্যার চুরি করব না ছেড়ে দেন কখনোই চুরি করব না আর মনে মনে চোর বলছে বেটা তুই এত মারলে ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো ভাই বলো চোরের নিয়াত কোনটা ও মারের ভাই বলছে না স্যার চুরি করব না আর মনে মনে বলছে বেটা তুই এত মারলি ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করব ভাই নিয়াত কোনটা যেটা মুখ দিয়ে বলছে এটা নিয়াত না যেটা অন্তর দিয়ে বলছে এটা নিয়াত যেটা অন্তর দিয়ে বলছে এটা নিয়াত যেটা মুখ দিয়ে বলছে এটা পাক্কা ধোকা তা নিয়াত করতে হবে অন্তর দিয়ে মুখে নিয়াতের কাজ নয় ভাই নিয়াত যে পড়তে হবে এ মর্মে না কোরআনে কোনো আয়াত আছে না কোনো সহি হাদিস আছে সহি হাদিস তো দূরের কথা কোনো যাইফ হাদিসও নাই যাইফ তো দূরের কথা কোনো জাল হাদিসও এই মর্মে একখানো নাই জাল তো দূরের কথা হাদিসের গ্রন্থে কোনো হাদিসই নাই আরে হাদিস বাদ দেন চার চারটা মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনে হাম্বাল চার ইমাম থেকে তার ফেকার গ্রন্থে এক জায়গাতেও প্রমাণ নাই যে নিয়াত পড়তে হবে কিন্তু এটা কি ভাই চলন্ত ধর্ম হাওয়াই ধর্ম হাওয়ায় হাওয়ায় চলছে কোরআন হাদিস তো দূরের কথা মাযহাবের ফতোয়ার কিতাবে লেখা নাই কিন্তু তারা করছে ভাই চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্মের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন আর একটা চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম দেখেন নতুন নতুন যে ফিতনাগুলো আছে সেগুলো আলোচনা করছি একটা চলন্ত ধর্ম আপনার বাংলাদেশের ফিতনা এসেছে মানুষ বলছে বাবা হাদিস মানা যাবে না কি মানতে হবে সুন্নাত মানতে হবে আছে না বড় বক্তা একদম বড় বড় বক্তা যেমন তোমার বক্তা নাকি রে ভাই কত বড় যে বক্তা ওই বক্তা বলছে যে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত ভাই এগুলো বলে না ভাই আমাদের গলা তো ভালো নয় তারা মধুর কণ্ঠে তারা বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত যদি হাদিস মানা তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবা ভাই বলে কি বলে না আপনাদের বাংলাদেশের একজন হাক কানি পীর আছে কি পীর ভাই হাক কানি পীর নাম কি নাম নিচ্ছি না নাম নিলে আমার চামড়া থাকবে না নাম বলে দিয়েছি বুঝে নেন মানে এই যে এই জিনিস নাই ফিরের মানে চমড় মানে চামড়া নাই বুঝেন নাই ভাই উনিও বলছেন যে রাসূলের হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত
কেন ওরা বলছে আহলে হাদিস শুধু তারা হাদিস মানে হাদিস মানে হাদিস মানতে হবে এ মর্মে কোরআন হাদিসে কোনো জায়গাতে কিছুই বলা নাই মানতে হবে সুন্নাত ওরা বলছে আহলে সে শুধু বুখারি বুখারি করে আরে বুখারিতে হাদিস থাকলে কি মানতে হবে বুখারিতে হচ্ছে আল্লাহর রাসূল 11টা বিভাগ করেছে আহলে হাদিসটা কেন করে না ভাই বলে না দাবি করে না বক্তৃতা শুনেছেন আবার বলছে হাদিস সহিহ নাকি বলা যায় আরে বিশ্বমিত দাঁড়িয়ে পেশাব ফিরেছে বুখারিতে আছে তাহলে হাদিসটা কেন